ঈদের ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, যারা ঢাকায় ফিরছেন, ফেরার পথে তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, তারা আসলে কি বলছেন, সার্বিকভাবে আপনি কেমন দেখছেন? রেদওয়ান, আমরা ঠিক কিছুক্ষণ আগে গিয়েছিলাম মহাখালী বাস টার্মিনাল সহ আরো বেশ কিছু বাস টার্মিনালে। সেখানে আমরা দেখেছি বাসে ফিরতি ঢাকা ফিরতি যে মানুষ, তাদের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। কিন্তু এখন আমরা অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, এবং স্টেশনের চিত্র যদি এখন আপনাকে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে প্ল্যাটফর্মে আসলে খুব প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটি জায়গা যেখানে ট্রেন আসবে, ভিড় বাড়বে, ট্রেন চলে যাবে, ভিড় বাড়বে, বাকি সময় অপেক্ষমান যাত্রীরা অপেক্ষা করবেন। ঠিক সেই মুহূর্তটা কিন্তু এখানে রয়েছে, কারণ কিছুক্ষণ আগে পঞ্চগড় থেকে ছেড়ে আসে একটি ট্রেন, যেটি গতকাল রাত 10টার সময় ছেড়ে এসেছিল, সেটি প্ল্যাটফর্মে ঢুকেছে, প্রচুর যাত্রী নেমেছেন, এবং তারা সবাই কিন্তু তাদের যে যাত্রীরা রয়েছেন তাদের বেশিরভাগই ঈদ করার উদ্দেশ্যে বাড়ি গিয়েছিলেন, এবং তারা ফিরে আসছেন আবার কর্মস্থলে ফিরে আসার উদ্দেশ্যে তারা ঢাকা ফিরে আসছেন, যেহেতু আগামীকাল কারো কারো ছুটি রয়েছে, কিন্তু রবিবার থেকে পুরোদমে অফিস শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা ফিরে আসছেন। এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, যারা মূলত ঈদের ছুটি পাননি কিংবা যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারাও কিন্তু অনেকে রয়েছেন যারা এখন ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেও, কিন্তু অনেকে ট্রেন ব্যবহার করছেন, তারা ছেড়ে যাচ্ছেন। এখানে যাত্রীদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু হলো, যেহেতু এখন পুরোপুরি অনলাইন ভিত্তিক টিকিট সংগ্রহ করতে হয়, তাই অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেক যাত্রী রয়েছে যাদের ভোগান্তি পোহাতে হয়েছে, অর্থাৎ অনলাইনে তারা টিকিট পাচ্ছিলেন না। এবং তারা একটি অভিযোগ আমাদের করেছেন, সেটি হচ্ছে কালোবাজারির একটি, অর্থাৎ টিকিট কালোবাজারি হয়েছে, সেখান থেকে তাদেরকে টিকিট সংগ্রহ করতে হয়েছে, এরকম একটি অভিযোগ তাদের ছিল। কিন্তু যাত্রাপথে তাদের কোন রকমের কোন সমস্যা হয়নি বা ভোগান্তি পোহাতে হয়নি বলে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। তো এই কিন্তু ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ।